salah satu la yukallimuhu Allah wa la yanzur ilaihim yawmal qiyamah wa la yuzakkihim wa lahum azabun azim. Ek number tini bolen rajulun ala fadlin ma in bi tariqin yamna'u minhu ibn sabil. Allah habib bolno she juge pani chilo na rajulun ala faslin ma in ek byaktir kache pani ache Allah habib bolchen bi tariqin yamna'u minhu ibn sabil. তার পাশে আরেকজন লোক, তিনি পথিক, তার পানি নাই, সে পানির জন্য হাই হুতাশ করছে, আমার পানি নাই, কিন্তু আপনার নিকট পানি আছে, আপনি তাকে একটু পানি দিলেন না। রাসূল বলেন কিয়ামতের দিন আল্লাহ আপনাকে কথা বলবে না, আপনার দিকে তাকাবে না, আপনাকে ক্ষমা করবে না। তখন তো পানির খুব ঘাটতি ছিল, এই যে মুহররম মাস, পানি পানি করে দুনিয়াতে বহু লোক দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, আর আমরা তো পানির জন্য এখন চলাফেরা করতে পারছি না। সুবহানাল্লাহ, বলেন কি পার্থক্য, আল্লাহ তে কত বড় দয়ালু, তারা পানি পাননি। তো এখানে দুটো বিষয় আপনাদের লক্ষ্য রাখতে হবে। একটা বিষয় হচ্ছে যে আপনি ওই যে আপনার কাছে কিছু আছে, শুধু পানি না, কিছু আছে পাশের ব্যক্তির নাই, সে অসহায়, কিছু নেই তার, কিন্তু আপনার আছে, আপনি যদি তাকে না দেন তাহলে আল্লাহ আপনাকে কিয়ামতের মাঠে ধরে ফেলবে। এটা আল্লাহ পাক ধরে ফেলবে আপনাকে, আল্লাহ আপনাকে কথা বলবেন না, আল্লাহ আপনাকে তাকাবেন না, আপনাকে পুতপুত করবেন না, মাফ করবেন না, এই জন্য আপনি এটা করবেন। আবার কিছু লোক আছে পানি, বাড়ির পানি আপনার বের হয়, উনি বন্ধ করে দিয়ে রাখছে। আমাদের এলাকায় মাঝে মধ্যে বিচার হয়, ইউনিয়ন পরিষদেও বিচার হয় মাঝে মধ্যে, কি নিয়ে জানেন, এক লোকের বাড়ির পানি আর এক বাড়িতে গেছে, এই নিয়ে আমার মাখামারি, ফলে আসছে আমার সবের কাছে বিচার আসছে। প্রিয় ভাইরা, আপনি যদি আপনার কোন মুসলিম ভাইয়ের এক বাড়ির পানি নিষ্কাশনের জন্য আপনার সবাই মিলে বুদ্ধি পরামর্শ করে একটু পানিটা নিষ্কাশনের ব্যবস্থা করে দিয়ে দেন, এই যে একটা মানুষের মুশকিল আসান করলেন, আল্লাহ আপনার শত মুশকিলকে আসান করে দিয়ে আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে দিয়ে দেন। আপনি তা তো করলেন না, একটা মানুষের বাড়ির সামনে কাদা পড়ে আছে, দেন না দুই টুকরি মাটি দেন। আমি একটা মধ্যে শুনেছিলাম, যদি আপনি দেন এই দুই টুকুরি মাটি দেওয়ার কারণে হতে পারে যে আল্লাহ আপনার নামে জান্নাতকে বরাদ্দ করে দিয়ে দেবে। কয় চেয়ারম্যান সাথ দেবে, মেম্বার সাথ দেবে, না ওরা কবে দিবে না দিবে আপনি দেন না কেন, আপনি নিজে দেন, এটাতে কত বড় পুণ্যের কাজ। আপনি তো হাদিস শুনেছিলেন যে মানুষটা উনি জঙ্গলে গেলেন, রাস্তায় গাছ পড়েছিল, আর ওই লোকটি চিন্তা করলো মানুষের যাতায়াতের কষ্ট হচ্ছে, এই গাছটা সরাইতে হবে, উনি কাঠটা কেটে কষ্ট করে গাছ সরিয়ে দিলেন। আল্লাহর হাবিব বলছেন এই লোকটাকে জান্নাতের সংবাদ দিয়ে দাও। তার রাস্তা পরিষ্কার করে দেওয়া, মানুষের বাড়ির পানি নিষ্কাশন করার ব্যবস্থা করে দেওয়া, এতে কত বড় পুণ্যের কাজ। কিন্তু আমরা কি করলাম জানেন, বেটা আমার বাড়ি দিয়ে পানি ফেলাবি তুই, লাগলো ঝগড়া, কি এরকম হয় না? অবশ্য বালাপাড়া কথা আমি বলতেছি না, আমি আমার এলাকায় দেখছি তাই কথাটা বলতেছি। যদি আপনাদের এরকম ঘরে ঘরে থাকে, আমি অনুরোধ করবো বিনয়ের সাথে যে ইমাম সাহেব বিশ্বাসকে খুতবা দিলেন, আমরা পরস্পর পরামর্শের ভিত্তিতে কি করলে কাজটা ভালো করা যায়, আবার হিংচাংচি করার দরকার নাই, উভয়ে মিলে সবাই মিলে বসে কি করে এটা সমাধান করা যায় এই সিদ্ধান্ত করে আপনি কাজটি করবেন, আল্লাহ সবার আমল্লামায় অসংখ্য আমল্লামায় দান আল্লাহ নেকি দান করে দিয়ে দিবেন। এমনকি আপনাদের আপনার নাজাতের কারণ হতে পারে এই আমলটি, আল্লাহ কবুল করুক সকলে বলে আমি। আল্লাহর হাবিব বলল তিন প্রকার লোককে আল্লাহ তাআলা দেখবেন না, কথা বলবেন না, ওদেরকে মাফ করবেন না, তাকাবেন না। এক নম্বর তিনি বলছেন রাজুলুন আলা ফাজলিন মাইন, তার পানি আছে, বেতরিয়াম নাও মিন হিবনা সাবিল, পার সে পথিক, তার পানি নাই তাকে দিল না। আর এরপরে বলছেন ওয়া রাজুলুন বাইয়া রাজুলান লা ইউবাইহু ইল্লা লিদুনিয়া, যে ব্যক্তি আনুগত্যের জন্য বায়াত করে, শপথ করে আনুগত করার জন্য, ফাইন আতাহু মা ইউরিদু ওয়া ফালাহু ওয়া ইল্লা লাহুম ইয়াফিলাহু। আল্লাহ রাসূল বলছেন কোন ব্যক্তি শপথ করল, বায়াত গ্রহণ করল আনুগত্য করার জন্য, তার পক্ষে হইলে সে মানে, তার পক্ষে না হলে সে আনুগত্য করে না, ছেড়ে দিয়ে দেয়, নাউজুবিল্লাহ বলে, এই লোককে আল্লাহ ক্ষমা করবেন না, তাকাবেন না, এদেরকে আল্লাহ মাফ করবেন না। ওয়ারাজুলুন সাওয়ামা রাজুলান বিসলিয়াতিন বাদাল আসরি ফাহালাফা কাজা ওয়া কাজা লাকাদ আতিয়া বিহি কাজা ওয়া কাজা ফাখাজাহা রাওয়াহু বুখারী ও কামা ক্বাল আলাইহি সালাতু ওয়া সালাম। আল্লাহর হাবিব বলল তিন নম্বরে ওই ব্যক্তি, যেই ব্যক্তি বিকাল বেলায় আসর নামাজ পড়ার পরে দোকানে বসলো, ব্যবসায় বসলো, সুবহানাল্লাহ বলে, কোথায় বসলো, এই আসরের কথা কেন এখানে বলা হচ্ছে জানেন,
রাসূল তো প্রত্যেকটা কথা বলছেন কারণ অনুযায়ী মানে ওই সময় ওই বাজারগুলি বিশেষ করে আসরের পরে বসতো আমাদের এলাকায় তো আগে বাজার বিকালেই বসতো বেশিরভাগ এখন মানে সারা দিন শুরু হয়ে গেছে আমরা ছোটবেলা দেখলাম বিকালবেলা যাই বা দুপুরে খেয়ে একবার ঘুমটম পড়ার পর ধানটা নিয়ে মানুষ পাকের হাটে যাইতো আগে এখন তো উল্টাটা সকালে এখন ঘুম থেকে ওঠার আগে দেখেন ভ্যানটা এসে হাজির ধান নাকি নিয়ে যাবেন চলেন এই অবস্থা বর্তমান চলছে তো তাই হোক রাসূল বলেন রাজুলুন সাওয়াম রাজুলান বিসিলিয়াতিন বিল আসর বাদাল আসর আসরের পর একটা ব্যক্তি সে ব্যবসা প্রতিষ্ঠানে গেল ফা হালাফা কাজা ওয়াকাজা লাকাদ আতিয়া বিহি ওয়াকাজা ওয়াকাজা ফা আখাযাহা এবং সে বলতে লাগলো যে ভাই আপনি এই দাম করছেন আরেকজন তো এই দাম করে গেল এই কথা বলে ওর মূল্য ফা আখাযাহা গ্রহণ করলো অর্থাৎ কিরা কসম খায় কেড়ে বেশি নিল বেশি গ্রহণ করলো রাসূল বলেন কিয়ামতের মাঠে ওই লোকটার দিকে আল্লাহ তাকাবেন না ওকে ক্ষমা করবেন না ওকে কথা বলবেন না একটু ভালো করে নাউজুবিল্লাহ পড়েন তাহলে এই বিষয়গুলো আমাদের অত্যন্ত জটিল বিষয় খুব জানা দরকার বিষয়গুলো আমাদের আল্লাহর হাবিব বললাম এখানে শেখনা যদি কোনো মুমিন এই হাদিসটি উমামা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়লা মানিক তাতা হাক্ক আমরি মুসলিম বিয়ামিনিহি ফাকাদ আউযাবাল্লাহু লাহুন নার ওয়া হারাম আলাইহিল জান্নাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় কঠোর কথা বললেন যদি কোনো মানুষ একটা কসম করলো একটা কসম করার কারণে আরেক ভাইয়ের কোন সম্পদের ঘাটতি হয়ে গেল তার সম্পদ নষ্ট করলো আও আসিহি তার কোন ভাইয়ের সম্পদ নষ্ট করলো কসম করার পর রাসূল বলছেন শোনো ফাকাদ আউযাবাল্লাহু লাহুন নার আল্লাহ তার জন্য জাহান্নামের আগুনকে ওয়াজিব বানিয়ে দিবেন জাহান্নামকে ওয়াজিব বানিয়ে দিবেন নাউযুবিল্লাহ বলেন ওয়া হারামাল্লাহু আলাইহিল জান্নাত আল্লাহ জান্নাত তার জন্য হারাম বানিয়ে দিবেন নাউযুবিল্লাহ বলেন প্রিয় ভাইরা কত বড় কথা একজন সাহাবী দিকে বলছি ইয়া রাসূলুল্লাহ ফাকালা লাহু রাজুলুন ওয়া ইন কানা শাইয়ান ইয়াসীরা ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল এই সামান্য বস্তু যদি হয় তাও কি এত বড় শাস্তি হবে রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন কাজিমান মিন আরাক এটা আরাক গাছের ডালও যদি হয় আরাক মানে হলো বাবলা গাছ আরবে এক প্রকার গাছে বাবলা গাছ ছোট ছোট কাটা থাকে ওই কাটাযুক্ত যেমন বগরের ডাল থাকে বড়ই ডাল থাকে এরকম ছোট্ট ডাল রাসূল বলেন ওই আরাক নামক গাছের ডাল যদি কারো নষ্ট হয়ে যায় কারো কসমের জন্য তার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দেবেন জাহান্নাম ওয়াজিব বানিয়ে দেবেন নাউযুবিল্লাহ পড়েন সবাই আপনি একটা আল্লাহর কসম করে একজনের হক নষ্ট করেছেন আপনি কসম করে সামান্য গাছের ডাল পিলু গাছের ডাল মানে কি বাতলা গাছের ডালের মতো ডাল এতটুকুন সম্পদ নষ্ট করে ফেলে এক ভাইয়ের অথবা কোনো মুসলমানের এতটুকু নষ্ট করার পর আপনার জন্য জান্নাত হারাম জাহান্নাম ওয়াজিব বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ আপনি থাকেন কোথায় আমরা যে কোথায় আছি আমরা যে মানুষের কত সম্পদ নষ্ট করলাম ইচ্ছে করে অনিচ্ছা করে কিরা কসম করে মিথ্যা মিথ্যা কথা বলে কত যে ক্ষতি দিবেন মানুষের করেছি আপনি জানেন আপনার পায়ের তলা যে মাটি নষ্ট হয়ে গেছে সরে গেছে সুতরাং আজকের খুতবা শোনার পরে আপনার সাবধানতা অবলম্বন করা দরকার যে আর জীবনে এই ভুল যেন না হয় কখনো যেন মিথ্যা হলফ করে মিথ্যা কসম করে মানুষের এক সুল পরিমাণ ক্ষতি আমি না করি আমরা না করি আল্লাহ কবুল করুক সকলে বলে আমিন।